আচ্ছা, আপনি কি জানেন বুফে রেস্টুরেন্টে তারা কিভাবে লাভবান হয়? বুফে রেস্টুরেন্টে মূলত একটি নির্দিষ্ট টাকার বিনিময়ে নির্দিষ্ট সময় অনুযায়ী আনলিমিটেড খাওয়ার জন্য তারা দেয়। তবুও তারা কিভাবে লাভবান হয় আজকে সেই বিষয়ে এই ভিডিওতে কথা বলবো এবং আপনাদেরকে 12টি এমন কিছু টেকনিক শেখাবো যার দ্বারা আপনারাও বুফে খেয়ে লাভবান হতে পারবেন, আপনাদের তিল তিল করে জমানো টাকা উসুল করতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমন্ত্রণ রইল এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে দেন। অন্যান্য রেস্টুরেন্টের থেকে বুফে রেস্টুরেন্টের বিজনেস পলিসিটা অনেকটাই আলাদা, তবুও দিন শেষে এই বুফে রেস্টুরেন্টের মালিকগুলাই লাভবান হয়। তো তারা এমন কি কি করে যার দ্বারা দিন শেষে তারাই লাভবান হয় সেটাই এখন আপনাদেরকে জানাবো। আপনারা যদি কখনো কোনো বুফে রেস্টুরেন্টে গিয়ে থাকেন তাহলে অবশ্যই হয়তো খেয়াল করেছেন যে বুফে সাধারণত প্রথমে তারা এমন কিছু কম দামি খাবার এবং কার্ব জাতীয় খাবার সামনে রাখে যাতে করে আপনি ওইগুলা খাবার নিতে নিতে আপনার প্লেটটা ভরে যায় আর দামি খাবারগুলা তারা একটু পিছনের সাইডে রাখে। আরেকটি টেকনিক তারা পালন করে সেটি হলো দেখবেন তারা রাইস আইটেমের মাঝে একটু চামিচগুলা বড় রাখে আর যেগুলা দামি খাবার যেগুলা বিফ মাটন এগুলার মাঝে তারা একটু ছোট চামিচ রেখে দেয়। আরেকটি টেকনিক হলো আপনি খেয়াল করে দেখবেন তারা কম দামি খাবারগুলা বড় ডিশে সার্ভ করে আর যেগুলা দামি খাবার সেগুলা ছোট ছোট ডিশে সার্ভ করে, এমনকি তারা দামি খাবার অল্প অল্প রাখে যাতে করে আপনি যখন খাবার নিতে যাবেন তখন আপনার এটা মনে হতে পারে যে এখানে তো অল্প খাবার তাহলে আমি অল্প করেই নেই, যদি আমি সব নিয়ে নেই তাহলে বাকি লোকরা কি নিবে, এটা ভেবে আপনি অল্প পরিমাণের ওই মাটন বা বিফ এগুলা নিয়ে থাকেন। তো এটাও কিন্তু তাদের একটা টেকনিক, যদি আপনি এটা নতুন জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন। আরেকটি টেকনিক তারা পালন করে সেটি হলো তারা খাবারের মাঝে যে পরিমাণ লাভ না করে তার থেকে বেশি লাভ করে তারা সফট ড্রিঙ্কসের মাধ্যমে। আপনি হয়তো এটা ভাবতে পারেন অনেক বুফে তো ড্রিঙ্কস আনলিমিটেড থাকে তাহলে তারা কিভাবে লাভ করে? আপনি যদি বুফের খাবার আর কোনো রেস্টুরেন্টের খাবার ম্যাচ করেন তাহলে কিন্তু দেখবেন রেস্টুরেন্টের খাবারের থেকে বুফের খাবারের স্বাদটা অনেকটাই আলাদা আর আপনি বুফের খাবার অল্প খেলেই তৃষ্ণাক্ত হয়ে যাবেন আর এই তৃষ্ণাক্ত হওয়ার জন্য আপনাকে প্রচুর পরিমাণের ড্রিঙ্কস খেতে হবে। তারপর আপনি দেখবেন ড্রিঙ্কস খেতে খেতেই আপনার পেটটা অনেকটাই ভরে যায়। আরও হয়তো তারা অনেক টেকনিক পালন করে, তবে আমি বুফে রেস্টুরেন্টে ঘুরে ঘুরে যে অভিজ্ঞতাটা অর্জন করতে পেরেছি আপনাদের মাঝে তাই শেয়ার করলাম। তো এখন আপনাদেরকে এমন 12টি টেকনিক সম্পর্কে জানাবো যে টেকনিক পালন করলে আপনি অনেকগুলা খাবার খেতে পারবেন, তাছাড়া আপনার যে ওই তিল তিল করে জমানো টাকা আপনি সেটা কিন্তু উসুল করতে পারবেন। এখন আপনাদেরকে বুফে খাওয়ার 12টি নিনজা টেকনিক সম্পর্কে জানাবো। 1 নম্বর টেকনিক, কখনো টাইট ফিট জামা পরে তারপরে বুফে যাবেন না। 2 নম্বর, এমন সিচুয়েশন নিয়ে যাবেন যাতে করে এটা সবসময় মনে হয় আজকে প্রচুর খেতে হবে। 3 নম্বর, আগের দিন থেকে চাইলে আপনি প্রচুর খাবারের ভিডিও দেখতে পারেন। 4 নম্বর, তাড়াহুড়া করে কখনো খাবার নিবেন না। 5 নম্বর, প্রথমে ডেজার্ট বা মিষ্টি জাতীয় আইটেম খাবেন না। 6 নম্বর, একটু পর পর সালাদ চিবাবেন, তাতে আপনার মুখের মানে রুচিটা চেঞ্জ হবে আর আপনার খাইতে আরও অনেক ইচ্ছা হবে। 7 নম্বর, এক প্লেটেই সব খাবার নিবেন না, আলাদা আলাদা প্লেটে আলাদা আলাদা খাবার নিবেন। 8 নম্বর, জুস আর ড্রিঙ্কস বেশি বেশি খাবেন না। 9 নম্বর, তাড়াহুড়া করে কখনো খাবার খাবেন না। আপনি এটা মনে রাখবেন আপনার হাতে 3 ঘন্টা সময় থাকে, যদি কয়েক মিনিট খাবার খাওয়ার পর খাবার না খাইতে পারেন তাহলে হাঁটাহাঁটি করবেন। 10 নম্বর, এমন একজন পার্টনার সাথে করে নিয়ে যাবেন যে প্রচুর পরিমাণের কুপাইতে পারে মানে খাইতে পারে। 11 নম্বর, যেদিন আপনি বুফে যাবেন তার আগের 2 বেলা মানে খাবেন না, খাবেন তবে খুব অল্প পরিমাণের খাবার খেয়ে থাকবেন। 12 নম্বর, যদি আপনার টাকা উসুল করতে চান তাহলে অবশ্যই প্রথমে বিফ আর মাটন বেশি বেশি খাবেন। তো এই ছিল আজকের 12টি নিনজা টেকনিক। তো আমিও বুফে গিয়ে ঠিক এগুলাই করি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।